করলাম, আমি এই সবগুলো লাইনকে 90 ডিগ্রি ফর্ম করে জুড়ে দিলাম। দেখো সবাই সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো? সবাই এটা বুঝতে পেরেছো তো? তাহলে আমার এতটা কড়া হয়ে গেলে আমার দেখো এই ভাগগুলো করেছি, এগুলোকে এখনো কোনো কাজে লাগাইনি বোথ সাইড থেকে। এখান থেকে শুধু আমার একটাই কাজ, এটা যদি 5 হয় তাহলে এটাও আমার 5। আমার এই 0 থেকে 5, 1 থেকে 5, 2 থেকে 5, 3 থেকে 5, 4 থেকে 5 আর 5 থেকে 5 আমাকে স্কেল দিয়ে স্ট্রেট লাইনে জুড়তে হবে। কীভাবে জুড়তে হবে? স্ট্রেট লাইনে। দেখো কোথায় বুঝতে পারোনি বলো? কোন জায়গাটা এই লাইনগুলো টেনেছি সব বুঝতে পারছো তো? ঝাপসা হয়ে যাচ্ছে। কেন? নেটওয়ার্ক তো ভালো আছে। ঠিক আছে, তাহলে দেখো আমি এই 0 থেকে শুরু করেছি আর আমার মিডল পয়েন্টে জুড়ে দিয়েছি। তাহলে 0 থেকে মিডল পয়েন্ট আমার 5, সেখানে জুড়েছি। তারপরে স্কেল দিয়ে, কিন্তু হাত দিয়ে না, স্কেল দিয়ে। তারপরে 1 থেকে 5, সবগুলোকে জুড়ে দিলাম। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, এই সাইডেরটাও আমি জুড়ে দেবো একই রকম ভাবে। নেটের কন্ডিশন খুব খারাপ স্যার। হ্যাঁ, নেটের কন্ডিশন একটু খারাপ হয়ে আছে, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি সবগুলোকে জুড়লাম, দেখতে পাচ্ছ তো তোমরা? এবার পারবো স্যার। 0 থেকে মিডলে, মিডলের যে পয়েন্টটা সেখানে আমি শুধুমাত্র স্কেল দিয়ে জুড়ে দিলাম। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আমার এটা হলো 0 থেকে স্টার্ট, এই লাইনে হরাইজন্টাল লাইনে 0 আর ভার্টিক্যাল লাইনে 0, এটা তাই তো? এই পয়েন্টটা তোমরা কিন্তু এরকম গোল করে মার্ক করবে না, পয়েন্ট করে নেবে শুধুমাত্র। হ্যাঁ স্যার। তারপরে দেখো এই লাইনের অন আর এই হরাইজন্টাল লাইনের অন আর ভার্টিক্যাল লাইনের অন কোথায় মিট করেছে? ঠিক আছে, হরাইজন্টাল লাইনের অন আর ভার্টিক্যাল লাইনের অন কোথায় মিট করেছে সেটাকে পয়েন্ট করলাম। তারপর হরাইজন্টাল লাইনের 2 আর ভার্টিক্যাল লাইনের 2 কোথায় গিয়ে মিট করেছে দেখো, সেটাকে পয়েন্ট আউট করলাম। তারপরে 3 একই রকমভাবে, 4 ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা 0, এটা অন, এটা 2, এটা 3, এটা 4 আর এটা 5। আমার সেমভাবে একই রকমভাবে এখান থেকে 4, তারপরে 3 কোথায় মিট করেছে, 3, 2 কোথায় মিট করেছে, 2। তোমরা যখন দেখবে তখন দেখবে আরও অনেকটা ভালো দেখাচ্ছে, আমি হাতে টেনেছি তো সেই জন্য লাইনটাতে একটু ডিস্টার্ব এসছে। ঠিক আছে, তো তারপরে এই লাইনগুলোকে শুধুমাত্র তোমাদের ফ্রেঞ্চ কার্ভের সাথে সাহায্যে জুড়তে হয়, তো তোমরা ফ্রেঞ্চ কার্ভ না থাকলে হাতেও জুড়তে পারো। কিন্তু স্কেল দিয়ে জুড়বে না এই লাইনগুলোকে। স্যার এইগুলো বলছি যে এক একটা পয়েন্টের মাঝখানে কি স্কেল দিয়ে জুড়লে হবে স্যার? না, স্কেল দিয়ে জুড়তে না করলাম তাহলে কি হবে, লাইনগুলো
মিক্স হবে না, মানে দেখতে ভালো হবে না। তাহলে পরীক্ষার সময় যদি আসে হাতে হাতে জুড়ে করবো। দেবে, হাতে জুড়ে দেবে। ওকে স্যার, দেখো একটা, ওকে স্যার, দেখো একটা প্যারাবোলা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছো? আমি একটু ডিপ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এবার বোঝা যাচ্ছে প্যারাবোলাটা কেমন ভাবে হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে এটা আমার একটা প্যারাবোলা, ঠিক আছে?